আসসালামু আলাইকুম এই করোনা পরিস্থিতিতে আমরা আপনারা জানেন যে বিশ্বব্যাপী করোনার ভাইরাস মহামারীর কারণে দেশের সব সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার চলমান ছুটির মেয়াদ আবারও বাড়ানো হচ্ছে কারণ কি যে অর্থাৎ প্রতি মাসেই পনেরো তারিখের পর অথবা পনেরো দিন করে করে ছুটির মেয়াদ বাড়ানো হয় ছাড়া এবারই এই দিন বাড়ানো হবে অনুমান করা যাচ্ছে কারণ কি করোনা পরিস্থিতি বর্তমানে এখনও স্বাভাবিক হয়ে আসে আসেনি আর যেই কারণে বিভিন্ন জায়গায় এখন টিকার ব্যবস্থা চলছে প্রথমত প্রতিষ্ঠানের প্রধানদের এবং শিক্ষকদেরকে টিকা প্রদান করা হবে তারপরে শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্যদেরকে দেওয়া হবে সেই কারণে এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে আবারও আরেক দাব বাড়তে যাচ্ছে ছুটি সেই ব্যাপারে আগামী দিন অর্থাৎ ছুটি কতদিন বাড়বে সেই জানানো হবে তবে আমার মনে হয় যেহেতু প্রতি দাপে পনেরো দিন করে বাড়ানো হচ্ছে তার মানে এখন আবারও পনেরো দিন বাড়তে পারে তবে এই করোনার কারণে তাদের অনলাইনে সকল লেখাপড়ার কাজ চালিয়ে যেতে বলা হয়েছে এবং কে যাতে করে শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয় অনলাইনে প্রতিদিনের মতনই অন্যান্য দিনের মতনই ক্লাস দিয়ে যেতে হবে এবং কে কৌমি মাদ্রাসা সমূহ তাদের যথারীতি শিক্ষা পা পাঠদান চলবে এবং কে তাদের পরীক্ষাও চলবে এরকমটি জানানো হয়েছে আশা করি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর যাতে করে আপনাদেরকে নতুন নতুন তথ্য দিতে পারি আল্লাহ হাফেজ